নাঙ্গলকোট পৌরসভায় শীতকালীন সবজির বাম্পার ফলন। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কৃষি অফিসের সহযোগিতায় বাম্পার ফলন উৎপাদন করতে পারবেন বলে তারা আশাবাদী। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনটাই আশা চাষিদের ও কৃষি বিভাগের। পৌরসভায় ব্যাপক সবজির আবাদ হয়েছে। কৃষক নিবিড় পরিচর্যা ও রোগবালাই দমনে ব্যস্ত সময় পার করছেন। শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, কাঁচামরিচ, করলা, লাল শাক সহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। বিষমুক্ত সবজি উৎপাদন করতে সব ধরনের সহযোগিতা করে আসছে উপজেলা কৃষি অফিস। পৌরসভার পাতুপাড়া গ্রামের কৃষকরা বলেন, 15-16 বছর এটা শাকসবজি করি। এখানে আছে 40%, ফাঁচরে আছে 60, মোট 100%, এখানে 40। টমেটো আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, আখ আছে, মিলে যাবে। কৃষি অফিস আপনাদের কি ধরনের সহযোগিতা করে? সর্বক্ষণ সহযোগিতা করে আমাদের সাথ দিয়ে। টমাটোর সহযোগটা তাদের, তারা আমাদের সাথ দিছে তিন রকম, আবার তাবিজ দিছে, তারপরে বিষের পয়সা দিছে, যখন আমরা এই গোটা আরে বিষের পয়সা দিছে, তারপরে এই জিনিসগুলো ফেরা দিছে আমাদের প্রশিক্ষণ দেয়। আবার সপ্তাহ আসি থেকে বৃষ্টি হলে তাই আসে, জুনের চার কাগজ দিছে আর তাবিজ দিছে। তাদের ওই যে তুরুলে পোকার একটা কাঁটা মাছি আছে, এই দুটার জন্য অন্য ওষুধ দিতে হয়, কারণ কাঁটা মাছিটা কোনো এমনি যে এটাতে যে মরে না, এই জন্য ওই ছিদ্র করে ফেলে। এই মাঠে আমার 39,000 টাকা হচ্ছে আমার কষ্ট পরিশ্রম ছাড়া। ওই সময় সহজ করলে আমাদের বিষ, তারপরে বিষে না তারা দিছে, আমাদের সাথ দিছে মনি খরচা, আবার ফানি খরচা, বিভিন্ন এ আছে না, সবগুলো তো আর তারা দেয় না। তারা আমাদের উৎসাহের জন্য মোটামুটি যে সাহায্য ইয়া করে হারি। তো আমার বৃষ্টির কারণে ওই তো কফি এই যেটাতে আপনার দাঁড়াইছেন এটা একবার নষ্ট হয়ে গেছে, পরে রুচি ওটাও নষ্ট হয়ে গেছে, গা আর টমেটোর অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তো এবারে বাকিটা আল্লাহর হাতে, যদি দাম ভালো থাকে মোটামুটি একটা ইয়া করা যাবে। অন্য অন্য বছর ভালো লাভ করছি, এবছর কিন্তু আবহাওয়ার কারণে এত সুবিধা করতে পারি না, কোনো ফসল আসে না। আসসালামু আলাইকুম, আমার নাম খুরশিদ আলম, আমি একজন কৃষক। আমি যা কিছু করি আমার নিজের উপার্জন দিয়ে করি, আমি সরকার থেকে কোনো কিছু পাই নেই, এখন এই দেয় নেই। আমার যা কিছু আছে, করলা আছে, সুসিন্দে আছে, কফি আছে, টমেটো আছে, মরিচ আছে, আটখেট আছে, এগুলো নিয়ে আমি সব কিছু করি। আমাকে কোনো সহযোগিতা নাই, আমি নিজের একা মতে নিজে একা ফসলগুলো হওয়ায় বিক্রি করতেছি আজকে 14 বছর ধরে। যদি সরকার আমাকে কিছু সাহায্য স্বাগত করে তাহলে আমি আরও কিছু বাড়ে করতে পারবো। পৌরসভা কৃষি উপসহকারী কর্মকর্তা জোনায়েদ হাসান বলেন, কীভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় তা কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, নাঙ্গলকোট পৌরসভা ব্লকে প্রায় 20 হেক্টরেরও বেশি 21 হেক্টর জমিতে এবছর বিভিন্ন শীতকালীন সবজি আবাদ হয়েছে। এর ভিতরে টমেটো প্রায় 3 হেক্টর এবং ফুলকপি এবং বাঁধাকপি 4 হেক্টর, মরিচ 2.5 হেক্টর, এভাবে বিভিন্ন ফসল আবাদ হয়েছে। আমাদের সদ্য উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষকদেরকে সেবা প্রদান করছি এবং কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এবং সবজিতে যে ধরনের রোগ পোকামাকড় আক্রমণ হয় সেগুলো কীভাবে দমন করা যায় সেই জন্য আমরা কার্যকর পরামর্শ প্রদান করছি এবং কৃষকরা অনেক সানন্দে আমাদের পরামর্শ গ্রহণ করছেন এবং তারা উপকার পাচ্ছেন। পাশাপাশি টমেটো সহ সব ধরনের সবজির উৎপাদন বৃদ্ধিতে আমরা কাজ করছি, যেন তারা উৎপাদন বাড়াতে পারে এবং সঠিক বাজার মূল্য পায়। যারা সবসময় সংবাদ পেতে চান তারা এখনই আমাদের নিউজটি শেয়ার দিয়ে সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।